বাম আন্দোলনে পীঠস্থান নকশালবাড়িতে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করবেন অমিত শাহ। বামেদের হাতছড়া বাংলায় শূন্যস্থান পূরণে নকশালবাড়িতে যেন বিজেপির ভিত পুজো। তারপর কেটে গেছে বহুকাল ভের শিরোনামে নকশালবাড়ি। মোচি নদীর ধারে ঘন সবুজে ছাওয়াজে শান্ত জীবন, লাল পতাকা উঁচিয়ে গোটা দেশটাকে ইফোড় ওফোড় করে সুন্দর একটা স্বপ্ন দেখিয়েছিল। সেখান থেকে গৈরিক উত্থানের স্বপ্ন দেখছেন অমিত শাহরা, হয়তো প্রতীকী, হয়তো কাকতালীয়, তবু বামেদের শূন্যস্থান দখল করতেই যেন একদা কট্টর বাম ভূমকেই বেছে নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। 1967-এর 5ই মে যে স্ফুলিঙ্গ ছড়িয়েছিল নকশালবাড়ি, চীন রেডিও তাকে আখ্যা দিল বসন্তের বজ্র নির্ঘোষ। সেই নকশালবাড়িতেই চরম ডানপন্থী দল ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি যাচ্ছেন 25 এপ্রিল। আমরা খুব খুশি উনি যে আসবেন, এত বড় একটা মহান নেতা, আমাদের সর্বভারতীয় সভাপতি, হ্যাঁ তিনি আসবেন। আমরা নকশালবাড়িতে শুধু আসবেন, শিলিগুড়িতে আসবেন, এটা আমরা তো কল্পনা করতে পারিনি। আর তার মধ্যে আমাদের পাড়ায় আমাদের সঙ্গে মিলেমিশে সকলের বাড়িতেও যাবেন। আমাদের 30টা 36টা বাড়ির টার্গেট করা আছে। অমিত শাহ আসার খবর পেয়ে সাজু সাজু রব পড়ে গেছে নকশালবাড়ির দক্ষিণ কোটিয়া জোত গ্রামে। এখানেই আসছেন অমিত শাহ, গ্রামেই খাওয়া দাওয়া, রুটি, ভাত, ডাল, পনির, সবজি, ভাজা, পাঁপড়, চিপস, স্যালাড, ফল থাকবে, চাটনি, দই মিষ্টি। হ্যাঁ, চরম বাম হোক কিংবা নরম বাম, জনসংযোগের সেই আদিম পন্থা, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, সেই পথেই পথযাত্রায় বিজেপি। পথ দেখাচ্ছেন অমিত শাহ, তৈরি নকশালবাড়ি। কারোর কেউ চলবে পাঁচতলা বাড়িতে, পাঁচতলা বাড়িতে থেকে ওই 2 টাকা কিলো চাল খাবে, আর আমরা ভাঙ্গা কুড়ে ঘরে থেকে আমরা হচ্ছে 13 টাকা কেজি চাল খাবো। নকশালবাড়ি থেকে শিলিগুড়ি, তারপর কলকাতা, রাজ্যে বিজেপির গেরুয়া সড়ক, নকশালবাড়ির স্বপ্ন এবার কি পরিবর্তন, হাল ফিরবে এলাকার? নকশালবাড়ি থেকে ক্যামেরায় সুমিত রাউতের সঙ্গে নারায়ণ সিংহ রায়, 24 ঘন্টা। তৃণমূল তো ছিলই, আর এবার বিরোধী দলের তকমাটা আগলাতে বিজেপির বিরুদ্ধে সুর ছড়াতে হচ্ছে সিপিএমকে। শত্রু শত্রু মিত্র এই রণনীতি বঙ্গের রাজনীতিতে সিপিএম এর সহায়ক হচ্ছে না। বাম নয়, কংগ্রেস নয়, বিজেপি রাজ্যে একমাত্র বিরোধী দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির প্রচারে, মিটিং মিছিলের বহরে এমনটাই মালুম হচ্ছে। শাসন ক্ষমতা গেছে, এবার বিরোধী আসনও টলমল, সেই জায়গাটা ধরে রাখতে এবার জোরদার প্রচারে সিপিএম এও। রাম আর হনুমান দুজনে মিলে আপনার এখানে খালি পুরুলিয়া না, এ পশ্চিম বাংলায় এরা লঙ্কা কাণ্ড বাঁধাতে চান, এটাই হচ্ছে আসল ব্যাপার। সূর্যকান্তের নিশানায় যেমন তৃণমূল, ঠিক তেমনি বিজেপিও। আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনার 56 ইঞ্চি ছাতে কোথায় গেল, কেন এই পায়ে আর হল করেও আপনার সিবিআই সুপ্রিম কোর্টের রায়, তারপরেও কেন একটা লোক আজ পর্যন্ত গ্রেপ্তার হলো না? আর সেই এক ঢিলে দুই পাখি মারা তত্ত্বে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র প্রশ্ন তোলেন নারদ ইস্যু নিয়ে। কোন বলছেন তোমাদের কারো কিছু হবে না, সবচাইতে প্রভাবশালী হচ্ছেন মুখ্যমন্ত্রী, তিনি কেন জেলের বাইরে থাকবেন? জেলা যদি কাউকে করতে হয় প্রথম মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে তাকেই জেলা করা উচিত। তৃণমূল বিজেপির দোস্তির যে তত্ত্ব বামেদের পক্ষ থেকে সওয়াল করা হয়, সেই তত্ত্বেই হামলা চালাচ্ছেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষরা। এই অবস্থায় নারদ ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে যেমন জোরালো প্রচার করছে সিপিএম, একইভাবে সেই নারদ ইস্যুতেই বিজেপির অবস্থানকে প্রশ্নচিহ্নের সামনে তুলে ধরছেন সূর্যকান্ত মিশ্ররা। ব্যুরো রিপোর্ট।